ক্লাস এইটে পড়া এক অন্ধ কিশোরী ও তার বন্ধুদের গল্প আখি ও তার বন্ধুরা। অন্ধ শিশুরা কিভাবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে ছবিটিতে সেই বার্তাই দেয়া হয়েছে। সেই সাথে দীপু নম্বর টু এর মতো এই ছবিতেও আছে অ্যাডভেঞ্চার। ওর নাম মাইশা রহমান, ডাকনাম আখি। আখি তোমাদের থেকে একটু একটু আলাদা। ছবিটিতে অভিনয় করে চরিত্রগুলো ফুটিয়ে তোলা ছিল কষ্টসাধ্য, তবে বড় পর্দায় তাই সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পেরে উচ্ছ্বসিত শিশু শিল্পীরা। নতুন এক্সপিরিয়েন্স হলো, আগে তো কখনো এভাবে কাজ করা হয়নি, আর ভালো লাগছে যে আমাদেরকে নিয়ে বানানো হয়েছে। আমরা চাবো সবাই যাতে তার পুরো ফ্যামিলি নিয়ে হলে এসে মুভিটা দেখে এবং তারা যাতে এটা মানে যাচাই করে যে কেমন হয়েছে। আশা করি ছোটরা বড়দেরকে নিয়ে সিনেমা হলে এসে একদিন ভালো ভালো একটা দিন কাটাবে ছবিটা দেখে। ছবিটি সব বয়সী মানুষের ভালো লাগবে এমন প্রত্যাশাই পরিচালক মোরশেদুল ইসলামের। একদম কিশোর কিশোরীর মূল চরিত্র, কিন্তু আমি মনে করি শুধু ছোটদের ছবিটা না, এটা ছোটদের ছবি, বড়দের ছবি, সবার ছবি, সব বয়সী মানুষ ছবিটা সমানভাবে উপভোগ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমার বন্ধু রাশেদ ও দীপু নম্বর টু এর পর কথা সাহিত্যিক জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে তৃতীয় চলচ্চিত্র নির্মাণ করলেন পরিচালক মোরশেদুল ইসলাম। খুবই খুশি হয়েছি যখন নাকি মোরশেদুল ইসলাম ঠিক করেছেন এটা ছবি বানাবেন, কারণ এটা হচ্ছে গিয়ে আমি একটা গল্পটা লিখেছি একটা মেয়েকে নিয়ে যে দৃষ্টি প্রতিবন্ধী। আমি ওদের সঙ্গে ক্লোজলি কাজ করি, তো কাজে আমি জানি যে ওরা আসলে মোটেই প্রতিবন্ধী না, আসলে ওরা আমাদের মতনই কিংবা আমাদের থেকে কোনো ভালো। তোমরা আমাকে অন্য আরেকজনের মতো ভাবো, আমার জন্য আলাদা করে কিছু করো, তা আমি চাই না। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অন্ধ কিশোরী চরিত্রে অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক ঈশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মোস্তফা, তারিক আনাম খান, আল মনসুর সহ আরো অনেকে। রাশেদ আনিস, একাত্তর, ঢাকা। TV day.